হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবার তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে বা নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকে রিকোয়েস্ট করেছে যে দিদি তুমি পুতুলের কিছু একটা, মানে কি বলবো, পুতুলের মেকআপ দেখাও। তো সেই জন্য আমি আজকে ভাবলাম, ঠিক আছে, সবাই রিকোয়েস্ট করেছে, এখন কোনো মাথা থেকে কন্টেন্টও বেরোচ্ছে না, একটু চাপের মধ্যে আছি, সেই জন্য তাহলে চলো রিকোয়েস্ট ভিডিওগুলোকে অ্যাকসেপ্ট করা যাক এবং সেগুলোকে দেখানো যাক। তো আমরা তাই জন্য আমার মেয়ে আর আমি মিলে দুজনে ভেবেছি যে পুতুলের মেকআপ আর পুতুল কী কী ড্রেস আপ করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এবার তাহলে পুতুলের মেকআপটা তোমাদেরকে দেখাচ্ছি, মেকআপটা তোমরা দেখে নাও। এটা ম্যারেড পুতুল দেখে ওই জন্য সিঁদুর পড়েছে। তোমরা জানো কিছুদিন আগেই আমি পুতুলের বিয়ে আমার চ্যানেলে ছেড়েছি, তো সেই জন্য ওর কপালে সিঁদুর রয়েছে, ওকে এখন মোছানো হচ্ছে। কি সুন্দর পুতুলটা বসে রয়েছে, দেখেছো? আচ্ছা, তোমরা সবাই আমাকে কমেন্ট করবে ছোটবেলায় কারা কারা এরকম পুতুলের বিয়ে দিতে, তারপর পুতুলকে সাজাতে, পুতুলের মেকআপ তুলতে, প্লিজ আমাকে সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, হয়তো সবসময় কাজের জন্য হয়ে ওঠে না, তো প্লিজ আমাকে কমেন্ট করো কিন্তু যে কারা কারা পুতুলকে বিয়ে দিতে ছোটবেলায় এবং পুতুল খেলতে, আমাকে কমেন্ট করে জানিও। আমিও ছোটবেলায় খুব পুতুল খেলতে ভালোবাসতাম, সেই জন্য আমার একটু পুতুলকে ভীষণই ভালো লাগে, আর সেই জন্য আমার ঘরে একটু পুতুল কালেকশনটা বেশি। তোমরা এদের সাথে প্রায় চেনা জানা রয়েছো, সবাই দেখেছে পুতুলগুলোকে। আর আরেকটা কথা, আমার দেয়ালে কিন্তু অনেক এশিয়ান পেইন্ট আছে, ঠিক আছে? আমার মেয়ে এই যে ছোটোবেলায় এগুলো করতো, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো চলো দেখতে থাকো পুতুলের মেকআপ। মানে মেকআপ স্টার্ট, প্রথমে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, নিভিয়া সফট, একটু ময়েশ্চারাইজার হালকা করে লাগিয়ে নিচ্ছে। শীতকাল তো, যদি পুতুলের মুখ ফেটে যায় ওই জন্য আমার মেয়ে ময়েশ্চারাইজার লাগাচ্ছে। ময়েশ্চারাইজার লাগানো হচ্ছে, হয়ে গেছে ময়েশ্চারাইজার লাগানো, দেখে দাও। এবারে কি নেবে? এবারে হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম। তাহলে পুতুলকে অ্যাবজর্ব করা কমপ্লিট। এবার নেক্সট স্টেপ কি আছে? নেক্সট স্টেপ একটুখানি ওই কি বলে এটাকে কম্প্যাক্ট, কম্প্যাক্ট গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ওই একটু আঙুল দিয়ে করে দাও, তাহলেই হবে। এবার কম্প্যাক্ট লাগাচ্ছে মেকআপ করছে মেয়ে পুতুল, পা এবার আলতা করেছে, বিছানায় করছে না, দেখো। কি সুন্দর লাগে, মিষ্টি মা দেওয়ায়।
কমপ্লিট। এবারে দেখি করবে আর কি। কলার চেনটা পরিয়েছো? কলার চেন পরিয়ে দাও না, চেন তো কাপড় পরার পর পরবি। হ্যাঁ তাহলে মেকআপ দেখো, মেকআপ আমাদের মেয়ে খুব মানে খুব সিম্পল মেকআপ করে, দেখে নাও তোমরা। ঠিক আছে এবারে এই কাপড় পরবে। এবারে শাড়িটা পিন আপ করছে, তো তোমরা দেখতে থাকো কি করে শাড়িটা পিন আপ হচ্ছে। বন্ধুরা এই ছিল আজকের পুতুলের মেকআপ অ্যান্ড ড্রেস আপ। তো তোমাদের কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।